নমস্কার বন্ধুরা, তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হবে, অর্থাৎ এমএ এমএসসি এমকমে ভর্তি হবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা, তোমরা যারা পিজি কোর্সে ভর্তি হবে তোমাদের জন্য যাদবপুর ইউনিভার্সিটি থেকে নোটিশ পাবলিশ করে দিয়েছে, আজকে এ নিয়ে আলোচনা। বন্ধুরা, তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের বলে দিই, তোমাদের এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমাদেরকে ভর্তি হতে হবে এই ইউনিভার্সিটির মধ্যে। তো তোমাদের পরীক্ষা কবে থেকে হবে আজকে সমস্ত কিছু আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটিকে নোটিশগুলো পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অর্থাৎ এমএ কোর্সে যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সে ভর্তি হবে তোমাদের ফর্ম ফিল আপটি ছাড়া হয়েছে। এমএ ডে অ্যান্ড ইভিনিং ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এমএ কোর্সে যারা ভর্তি হবে ডে বা ইভিনিংয়ে তোমাদের জন্য ফর্মটি ছাড়া হয়েছে। এমএসসি ডে অ্যান্ড ইভিনিং ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যারা এমএসসি কোর্সে ডে এবং ইভিনিংয়ে ভর্তি হবে তোমাদের জন্য ফর্মটি ছাড়া হয়েছে। এবং বন্ধুরা, আরও ছাড়া হয়েছে এম লিভ অ্যান্ড ইনফো সায়েন্স কোর্সেস, এই সমস্ত কিছু তোমাদের ছাড়া হয়েছে। আজকে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই সমস্ত কিছু জেনে নিতে পারে। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, সবার প্রথমে আলোচনা করব এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। সর্বপ্রথমে রয়েছে বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিডিওর অ্যান্ড আদার্স ডিটেলস। তোমরা দেখতে পাচ্ছ এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সে যারা ভর্তি হবে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নাও। সর্বপ্রথমে বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আমি ডাউনলোড করে দিই। আর তোমরা ওখানে ক্লিক করতে গেলে ডাউনলোড অপশন আসবে, সে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে নোটিশটি। সর্বপ্রথমে বলি, তোমরা যারা এমএ জার্নালিজম মাস কমিউনিকেশন কোর্সে ভর্তি হবে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা, তোমরা যারা 3 ইয়ার্স অনার্স এবং মেজর ডিগ্রি করেছো তোমাদের 50% মার্ক লাগবে গ্রাজুয়েশনে, এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি রয়েছে তাদের ছাড় রয়েছে 45% নম্বর থাকলে তোমরা এলিজিবল, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমরা যোগ্য। এরপরে বন্ধুরা বলা হচ্ছে এসসি এসটি এবং পিডি ক্যাটাগরি যারা রয়েছে তাদের 40% নম্বর থাকলে তারাও কিন্তু ফর্ম ফিল আপের জন্য যোগ্য, এবং যারা জেনারেল রয়েছে তো তোমরা বুঝতেই পারছো তোমাদের 50% মার্ক থাকবে। যদি না থাকে বন্ধুরা তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের জন্য যোগ্য নয়, অর্থাৎ এলিজিবল নয়। এরপরে বন্ধুরা আলোচনা করি সিলেকশন প্রসিডিওর ফর এমএ অ্যান্ড জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অর্থাৎ বন্ধুরা তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড অন 9/9/2023 অ্যাট 2 PM অ্যাট JU মেন ক্যাম্পাস, অর্থাৎ বন্ধুরা তোমাদের রিটেন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। পরীক্ষাটি নেওয়া হবে 9 তারিখে, সেপ্টেম্বর মাসের 9 তারিখে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে দুটোর সময়, আর JU মেন ক্যাম্পাস অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পরীক্ষাটি হবে। আশা করি তোমরা বুঝে নিতে পেরেছ তোমাদের পরীক্ষাটি যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে হবে সেপ্টেম্বর মাসের 9 তারিখে দুটোর সময় থেকে। তো বন্ধুরা, এরপরে আলোচনা করি তোমাদের এমএ জার্নালিজম মাস কমিউনিকেশনে ভর্তি হতে কত টাকা লাগবে। তো টিউশন ফি সহ রয়েছে তোমাদের 26,200 টাকা লাগছে এবং 13,100 টাকা পার ইয়ার, অর্থাৎ 2 বছরের জন্য 26,200 টাকা। অর্থাৎ বন্ধুরা তোমরা বুঝতে পারছ পার ইয়ার বলে দেওয়া হয়েছে 13,100 টাকা, অর্থাৎ 1 বছরের জন্য 13,100 টাকা, অর্থাৎ 2 বছরের জন্য 26,200 টাকা। তো তোমাদের 26,200 টাকা লাগছে ভর্তি হতে। এরপরে রয়েছে বন্ধুরা ইনটেক অর্থাৎ সিট সংখ্যা রয়েছে 62টি। এখানে বন্ধুরা বলি 20% ইনটেক রয়েছে, অর্থাৎ তোমরা যারা ইউনিভার্সিটির বাইরের ইউনিভার্সিটিগুলো, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রয়েছ, তোমরা যদি এই ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ করো তাহলে তোমরা 20%-এর মধ্যে তোমরা সিট সংখ্যাটি থাকবে
সেখানে সেই অনুযায়ী তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। এবং যারা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে রয়েছে তাদের কিন্তু 80% সিট সংখ্যা রয়েছে। আশা করি বন্ধুরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আলোচনা করব বন্ধুরা হাউ টু ক্যালকুলেট দ্য মার্ক অবিটিয়ান। মার্কগুলো ক্যালকুলেট কীভাবে করবে তোমরা বুঝে নাও। ফোর সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের মার্ক আর ও অন দ্য বেসিস অফ এগ্রিগেট অফ অল মার্কস অবিটিয়ান অর্থাৎ সম্পূর্ণ মার্ক তোমাদেরকে দিতে হবে, আর মাধ্যমিকের সম্পূর্ণ মার্ক তোমাদেরকে দিতে হবে। এরপরে রয়েছে বন্ধুরা হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 এক্সাম মার্ক। তো তোমাদের রয়েছে বোর্ড অনুযায়ী রয়েছে অর্থাৎ WBCHSE বোর্ডের আন্ডারে যারা রয়েছে তাদের 4টি সাবজেক্টের মার্ক দিতে হচ্ছে অর্থাৎ 400 মার্কের মার্ক তোমাদেরকে দিতে হবে। এখানে বলা হয়েছে বন্ধুরা বেস্ট ফর 4 সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমার বেস্ট রয়েছে সেই সাবজেক্টের মার্কগুলো তোমরা দেবে। এরপরে বলা হচ্ছে বন্ধুরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ তোমরা যারা এই বোর্ডের আন্ডারে রয়েছে তারা বেস্ট অফ 4 সাবজেক্ট একই রয়েছে 400 মার্কের তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ বেস্ট 4টি সাবজেক্টের মার্ক তোমাদেরকে দিতে হবে। এরপরে রয়েছে আপনার কাউন্সিলিং অফ দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট, তাদেরও কিন্তু বেস্ট 4 সাবজেক্ট দিতে হচ্ছে 400 মার্কের জন্য। এবং যারা আদার্স বোর্ডে রয়েছে তাদের জন্য একই নিয়ম, অর্থাৎ তোমার যে সাবজেক্ট 4টি বেস্ট রয়েছে সেই সাবজেক্টের মার্কগুলো তোমরা দেবে। এরপরে বলা হচ্ছে বন্ধুরা ফর অনার্স গ্রাজুয়েট অর্থাৎ নন সিভিসেস সিস্টেম, অর্থাৎ তোমরা যারা নন সিভিসেস সিস্টেমের আন্ডারে রয়েছ অর্থাৎ তোমরা যারা সিভিসেস সিস্টেমের মধ্যে নেই তাদের কিন্তু অনার্স এবং মেজর পেপার লাগছে, এবং যারা সিভিসেস সিস্টেমের আন্ডারে রয়েছ তাদের কিন্তু ফোর পেপার এবং DCA পেপার মার্কগুলো লাগছে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আলোচনা করি বন্ধুরা তোমরা যারা MA জার্নালিজম এবং মাস কমিউনিকেশানে অ্যাপ্লাই করবে তো তোমাদের সর্বপ্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে বন্ধুরা লগ ইন করতে হবে। সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করার জন্য তোমরা ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে আসবে, তোমরা ফর্মটি দেখতে পাচ্ছ। এখানে আসার পর বন্ধুরা নিজের নাম লিখবে, অর্থাৎ সার নেম দেবে প্রথমে, তারপরে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, অ্যাড্রেস দেবে, ফোন নম্বর দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, তারপরে আবারও ফোন নম্বর দেবে, জেন্ডার দেবে, ফাদার্স নেম দেবে, মাদার্স নেম দেবে, নেম অফ দ্য গার্জেন, গার্জেনের নাম দেবে, গার্জেনের ফোন নম্বর দেবে, সমস্ত কিছু তোমরা কিন্তু ফিল আপ করে নেবে, অর্থাৎ মার্কস সম্পূর্ণ কিছু তোমাদেরকে এখানে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নেওয়ার পর বন্ধুরা তোমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কাছে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আশা করি বন্ধুরা এই রেজিস্ট্রেশন বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবে, ক্লিক করার পর এই সম্পূর্ণ কিছু তথ্য ফিল আপ করে তারপরে বন্ধুরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে, ক্লিক করার পর রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। এরপরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর বন্ধুরা লগ ইনে ক্লিক করবে, এটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন। তোমাদের কাছে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশান নম্বর আসবে বা আইডি নম্বর আসবে, সেই আইডি নম্বর দিয়ে লগ ইনে ক্লিক করে, লগ ইনে ক্লিক করার পর ফর্মটি ওপেন হবে, সেখানে যে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর বন্ধুরা তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হবে, সেই অর্থাৎ তোমাদের পরীক্ষাটি দিতে হবে রিটেন এক্সাম, তো সেই এক্সামটি তোমাদের দেওয়ার পর মেল লিস্ট হবে, সেই মেল লিস্ট অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে। আশা করি তোমরা যারা জার্নালিজম মাস কমিউনিকেশানে ভর্তি হবে তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু। এরপরে আলোচনা করি বন্ধুরা MA কোর্সে তোমরা যারা ভর্তি হবে অর্থাৎ ডে এবং ইভিনিংয়ে, সর্বপ্রথমে এখানে ক্লিক করে নিই। তো বন্ধুরা ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফর মাস্টার অফ আর্টসের ডে এবং ইভিনিং কোর্স তোমরা দেখতে পাচ্ছ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সিলেকশন প্রসিডিউর রয়েছে, ইম্পর্টেন্ট ডেট রয়েছে, হাউ টু ক্যালকুলেট দ্য মার্ক অবিটেন রয়েছে, হাউ টু অ্যাপ্লাই রয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু রয়েছে বন্ধুরা। সর্বপ্রথমে আলোচনা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো সাবজেক্ট অনুযায়ী ক্রাইটেরিয়াগুলো রয়েছে। তোমরা যারা 3 ইয়ার্সের বিএ অনার্স রয়েছে অর্থাৎ বেঙ্গলি অনার্সের যারা রয়েছে তাদের 60% মার্ক লাগছে, এবং যারা OBC এবং OBCB রয়েছে তাদের 54% নম্বর লাগছে, এবং ST/ST-দের জন্য 45% নম্বর রাখছে। বন্ধুরা সমস্ত সাবজেক্ট অনুযায়ী তোমাদের মার্কগুলো দেওয়া রয়েছে, সেই অনুযায়ী তোমাদের মার্কগুলো লাগবে, অর্থাৎ EMA কোর্সে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপটি করতে পারবে। সেই মার্ক না থাকলে বন্ধুরা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। বন্ধুরা এরপরে আলোচনা করি সিলেকশন প্রসিডিওর নিয়ে।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওর তোমাদের সাবজেক্ট অনুযায়ী রয়েছে। তো সমস্ত তথ্য বলা হচ্ছে যে তোমাদের এক্সামের মাধ্যমে, অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদেরকে সিলেকশন করা হবে। তো এই নিয়ে আর কিছু বললাম না বন্ধুরা, এরপরে চলে যাচ্ছি ইম্পর্টেন্ট ডেট নিয়ে। ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি পোস্ট করে দেবো ইম্পর্টেন্ট ডেটগুলো। তোমরা সাবজেক্ট অনুযায়ী ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ডেটগুলো রয়েছে, এই ডেটগুলোতে তোমরা সাবজেক্ট অনুযায়ী পরীক্ষাটি হবে। যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পরীক্ষাটি হবে। বন্ধুরা, এক যেরকম একটি সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, ডে এবং ইভিনিংয়ের জন্য তোমাদের পরীক্ষাটি হবে সেপ্টেম্বর মাসের 7 তারিখে 11:30 থেকে 1টা পর্যন্ত। তো যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পরীক্ষাটি হবে। তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমরা পরীক্ষাটি রয়েছে, এটি পোস্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এই নিয়ে আর আলোচনা করলাম না, তোমরা ডেটগুলো দেখে নিতে পেরেছ। এরপরে চলে যাচ্ছি বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা এখানে ক্লিক করতে গেলে তোমরা অ্যাপ্লাই কীভাবে করো সেটি তোমরা পেয়ে যাবে। তো অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা সর্বপ্রথম তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে, অর্থাৎ এমএ কোর্সে তোমরা যারা অ্যাপ্লাই করবে ভর্তি হওয়ার জন্য, তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে লগ ইনে ক্লিক করে ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এবং বন্ধুরা, এখানে আরেকটি কথা বলি, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পেপারগুলো তোমরা এখানে পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেপারে ক্লিক করবে, তোমরা কিন্তু কোশ্চিনগুলো পেয়ে যাবে। সেরকম তোমরা দেখিয়ে দিই, তোমরা যারা কোশ্চিন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ক্লিক করতে গেলে তোমরা সাবজেক্ট অনুযায়ী তোমরা কোশ্চিনগুলো চলে আসবে। সেখানে তোমরা যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করবে, সেই সাবজেক্টের তোমাদের কোশ্চিনটি ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা ওপেন করেও দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি, তোমরা রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে একই প্রসিডিউর রয়েছে, আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের এমএ কোর্সেও একই প্রসিডিউর রয়েছে, একইভাবে ফর্ম ফিল আপ করে তোমরা সম্পূর্ণ তথ্য ঠিকঠাক ফিল আপ করে তোমরা এই সম্পূর্ণ ঘরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা সেভেন প্রসিডিউর ক্লিক করবে, ক্লিক করার পর রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি যাবে, সেখানেই অ্যাপ্লিকেশান আইডি তোমরা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর ফর্মটি ওপেন হবে, সেই ফর্মটি তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পর বন্ধুরা তোমাদের কাছে কিছুদিন পর অ্যাডমিট আসবে, সেই অ্যাডমিটটি তোমরা ডাউনলোড করে পরীক্ষাটি দিতে যাবে। তোমরা সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটি রয়েছে। আশা করি বন্ধুরা যারা এমএ কোর্সে ভর্তি হবে তোমরা বুঝে নিতে পেরেছো। এরপরে আলোচনা করবো বন্ধুরা এমএসসি ডে অ্যান্ড ইভিনিং এক্সটার্নাল অ্যাপ্লিকেশান, অর্থাৎ এমএসসি ডে এবং ইভিনিংয়ে যারা ভর্তি হবে তোমাদের জন্য এই তথ্যগুলো। তোমরা এমএসসি ডে অ্যান্ড ইভিনিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ তথ্যটি ওপেন হয়ে এসেছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার জন্য। সর্বপ্রথমে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইম্পর্টেন্ট ডেট এবং হাউ টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ মার্ক অনলাইন অ্যাপ্লিকেশান ফর রেজিস্ট্রেশান। তারপরে বন্ধুরা স্টুডেন্ট লগ ইন, অর্থাৎ বন্ধুরা তোমরা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেটি দেখার জন্য তোমরা ক্লিক হারে ক্লিক করবে। তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা সাবজেক্ট অনুযায়ী রয়েছে। প্রথমে রয়েছে ফিজিক্সের জন্য, তোমরা যারা ফিজিক্স অনার্সে ভর্তি হবে তোমাদের জন্য রয়েছে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের 60% নম্বর লাগবে। যারা ওবিসি এবং ওবিসি বি রয়েছে তাদের 54% নম্বর লাগবে। যারা এসসি এসটি পিডি এবং স্পোর্টসের রয়েছে তাদের 45% নম্বর থাকলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে এমএসসি কোর্সে অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। এখানে বন্ধুরা রয়েছে ইম্পর্টেন্ট ডেট, তো ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা দেখে নিতে পারছো। অর্থাৎ তোমরা এখানে এমএসসি কোর্সের ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে যে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে 30/8/2023, অর্থাৎ এই মাসেরই 30 তারিখ পর্যন্ত। লাস্ট সাবমিশন অনলাইন অ্যাডমিশন টেস্ট ফি, অর্থাৎ অনলাইন অ্যাডমিশন টেস্ট ফি তোমরা এই মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা দিতে পারছো। এরপরে কিন্তু আর ফর্ম ফিল আপটি করতে পারবে না। এরপরে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী পরীক্ষা হবে। যেরকম ফিজিক্স সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ডে এবং ইভিনিংয়ের জন্য, তোমার সেপ্টেম্বর মাসের 7 তারিখে পরীক্ষা হবে। পরীক্ষাটি হবে 11:30 থেকে 1টা পর্যন্ত জেইউ ম্যান ক্যাম্পাস, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির ম্যান ক্যাম্পাসে তোমাদের পরীক্ষাটি হবে। এবং প্রফেশনাল মেরিট লিস্টটি পাবলিশ করা হবে মনুরা 15/9/2023, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9 তারিখে 5টার সময়। তো এটিও তোমাদেরকে কিন্তু পোস্ট করে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এরপরে রয়েছে আমরা হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ অফ মার্ক, এটি নিয়ে আলোচনা করলাম না।
এরপরে রয়েছে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর রেজিস্ট্রেশন। তোমরা যারা এমএসসি কোর্সে অ্যাপ্লাই করবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা সম্পূর্ণ তথ্যগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে, ফিল আপ করার পর বন্ধুরা নিচের দিকে চলে আসবে। সম্পূর্ণ কিছু তথ্য ফিল আপ করার পর এই দুটো ঘরে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা প্রিভিউয়ে ক্লিক করবে। প্রিভিউয়ে ক্লিক করার পর তোমরা সম্পূর্ণ দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে তোমরা সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমরা অ্যাপ্লিকেশান নম্বর পেয়ে যাবে। এরপরে বন্ধুরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর ফর্মটি ওপেন হবে। সেখান থেকে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর বন্ধুরা তোমরা একইভাবে আমি আগেও বলেছিলাম এখনও বলি, তোমাদেরকে কিন্তু পরীক্ষাটি দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর তোমাদের মেল লিস্টটি তৈরি হবে। মেল লিস্ট তোমরা বুঝতে পারছো সেপ্টেম্বর মাসের 15 তারিখে মেল লিস্টটি পাবলিশ হবে। সেই মেল লিস্ট অনুযায়ী তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। আশা করি এই সমস্ত তথ্য তোমরা বুঝতে পেরেছো।